আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা সালাতের নিয়ম সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমরা যদি আমাদের ক্লাসে নতুন এসে থাকো অথবা যদি আমাদের চ্যানেলটি আজ নতুন দেখে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। এছাড়াও যত শিক্ষার্থী আছে, তোমাদের বন্ধু বান্ধব, সহপাঠী, ভাই বোন সকলের নিকট আমাদের চ্যানেলটিকে শেয়ার করবে। তোমরা যদি আমাদের প্লেলিস্ট একটু চেক করো, আমরা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের প্রতিটি সাবজেক্টের টপিকস ওয়াইজ ভিডিওগুলো আপলোড করে থাকি, এবং এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা চেষ্টা করছি যাতে করে তোমরা যেমন স্কুল কলেজ খোলা থাকা অবস্থায় প্রতিদিন ক্লাস থেকে ক্লাসের শিক্ষকদের থেকে কিছু না কিছু শিখতে পারতে, অথবা শিক্ষকরা যেমন তোমাদেরকে প্রতিনিয়ত বিষয়গুলোকে বিস্তারিতভাবে তুলে ধরতে এবং বাসায় কীভাবে পড়াশোনা করবে সেই বিষয়ে দিক নির্দেশনা দিত। ঠিক মহামারীর কারণে যে আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে, আমাদের স্কুল কলেজগুলো প্রায় 1.5 বছরের বেশি সময় তো বন্ধ, এর কারণে যাতে তোমাদের পড়ালেখাগুলো বন্ধ হয়ে না যায় অথবা তোমাদের কোনো বাধা সৃষ্টি না হয়, এ কারণে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহার করছি যাতে করে আমরা তোমাদের সেই স্কুল কলেজে যেভাবে তোমরা শিখতে পারছিলে সেই শিক্ষাটাই আমি তোমাদেরকে দিতে চাচ্ছি। এজন্য তোমরা অবশ্যই তোমাদের সহপাঠী সকলের নিকট আমাদের চ্যানেলটিকে শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলে যারা ধারাবাহিকভাবে দেখছো এবং যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি থেকে পড়াশোনা ভিডিওগুলো দেখে পড়াশোনা করার চেষ্টা করছো, তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। তোমাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অথবা কোনো কিছু আরও বিস্তারিত জানতে হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমরা তোমাদের মতামত অনুযায়ী আমাদের ক্লাসগুলো পর্যালোচনা করি এবং সেই অনুযায়ী রেডি করার চেষ্টা করি। আজকের মূল বিষয় হলো আজ আমরা সালাত আদায়ের নিয়ম সম্পর্কে জানব। সালাত আদায়ের নিয়ম সম্পর্কে জানার আগে আমরা যদি বিগত ক্লাস একটু মনে করি, আমি প্রতিদিনই আমাদের ক্লাস শুরু করার আগে আমরা কিন্তু আগের ক্লাসে কী শিখেছিলাম তা নিয়ে একটু আলোচনা করে নিই। এর উদ্দেশ্য হলো যাতে করে আমরা আজ কী শিখবো তার ব্যাপারে একটি সাম্যক ধারণা হয়, আমরা যাতে বুঝতে পারি যে আমাদের কী কী শিখা এবং জানা দরকার। আমরা যদি একটু খেয়াল করি, আমরা গত ক্লাসে শিখেছিলাম, গত কয়েকটি ক্লাস নিয়ে কিন্তু আমরা সালাতের বিভিন্ন নিয়ম সম্পর্কে জানছিলাম, আমরা সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নত সম্পর্কে জেনেছি, কোন সময় বা কোন ক্ষেত্রে কী কী নামাজ পড়তে হয় তার সম্পর্কেও কিন্তু জেনেছিলাম, এবং সালাত যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং ইসলামের প্রথম 5টি খুঁটির মধ্যে যে একটি খুঁটি হলো সালাত, এ সম্পর্কেও কিন্তু আমরা জেনেছিলাম। আজ আমরা সালাত আদায়ের নিয়ম সম্পর্কে আলোচনা করব। সালাত আদায়ের নিয়ম সম্পর্কে আলোচনা করার আগে আমরা যদি একটু ওয়াক্তগুলো দেখি, আমরা সারা দিনে 24 ঘন্টার মধ্যে শুক্রবার বাদে বাকি 5 দিন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুক্রবারও 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধুমাত্র জোহরের ওয়াক্তে কিন্তু আমরা শুক্রবার দিন জুম্মার নামাজ আদায় করি। যাই হোক, আমরা প্রথম থেকে আলোচনা করি, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি তার মধ্যে ওয়াক্তগুলো হলো ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। ফজর ওয়াক্তে হলো 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ, এ হলো আমাদের ফজর ওয়াক্তে নামাজ, এবং 2 রাকাত সুন্নত হলো মুয়াক্কাদা, এটা পড়তেই হবে এবং ফরজ নামাজ অবশ্যই পড়তে হবে। পরবর্তীতে হলো জোহরের নামাজ, জোহরের নামাজে আমাদের হলো 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নত। তার পরবর্তীতে নফল নামাজ আছে, কেউ চাইলে পড়তে পারে, না পড়লে কোনো গুনাহ নেই, কিন্তু জোহর নামাজের আগের 4 রাকাত সুন্নত এবং পরের 2 রাকাত সুন্নত অবশ্যই আমাদেরকে পড়তে হবে, কারণ এই দুই পক্ষের সুন্নত কিন্তু সুন্নতে মুয়াক্কাদা, এবং 4 রাকাত ফরজ আছে তা অবশ্যই পড়তে হবে। পরবর্তীতে হলো আসরের নামাজ, আসরে মোট 8 রাকাত নামাজ, প্রথমে হলো 4 রাকাত সুন্নত এবং পরে হলো 4 রাকাত ফরজ। প্রথম 4 রাকাত সুন্নত যে নামাজ, এটি হলো সুন্নতে জায়দা, এটা চাইলে পড়লে সব হবে, না পড়লে কোনো গুণা হবে না। পরবর্তীতে হলো মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের ক্ষেত্রে আমাদের মাগরিবের নামাজ হলো 5 রাকাত, অর্থাৎ 3 রাকাত ফরজ, তারপরে 3 রাকাত সুন্নত, পরবর্তী 3 রাকাত সুন্নত, সুন্নতে মুয়াক্কাদ অবশ্যই পড়তে হবে, ফরজ নামাজও পড়তে হবে। এরপরে আছে আমাদের আওয়াবিনের নামাজ, কেউ যদি আওয়াবিনের নামাজ পড়তে চায় পড়তে পারবে, সমস্যা নেই, পড়লে অবশ্যই অনেক সওয়াব হবে। পরবর্তীতে যে ওয়াক্তটি আসে তা হলো এশার নামাজ, এশার নামাজ হলো আমাদের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, তারপরে হলো 2 রাকাত সুন্নত, তারপরে হলো বেতের নামাজ। এখন এই যে প্রথমে যে 4 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নত হলো সুন্নতে জায়দা, অর্থাৎ এই 4 রাকাত সুন্নত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু ফরজ এবং পরবর্তী যে 2 রাকাত সুন্নত নামাজ আছে তা অবশ্যই পড়তে হবে, বেতের নামাজও আমাদের অবশ্যই পড়তে হবে।
এখন প্রশ্ন হলো, এই যে আমি সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা অথবা ফরজ এই যে কথাগুলো বলছি, এগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে? আমরা যদি একটু খেয়াল করি, আল্লাহ তাআলা যেই নামাজগুলোকে আবশ্যক করেছেন তা হলো ফরজ নামাজ, অর্থাৎ যেই সকল নামাজ বা যে সকল আমলগুলো আল্লাহ তাআলা আবশ্যক করেছেন তা হলো ফরজ, আর যে সকল কাজগুলো, যে সকল আমলগুলো আল্লাহ রাসূল আবশ্যক করেছেন যে এই কাজটি করতেই হবে তা হলো ওয়াজিব। যেমন ফরজ নামাজের সময় বা না যে কোনো নামাজের সময় কেরাত পড়া হলো ফরজ। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমাদেরকে অবশ্যই নামাজ পড়ার সময় কেরাত পড়তে হবে, কোরআনে কারিম থেকে তেলাওয়াত করতে হবে, এটি ফরজ। এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়া হলো ওয়াজিব, কারণ সুরা ফাতিহার ব্যাপারে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, তোমরা যখন নামাজ পড়ো প্রতি ওয়াক্তে সুরা ফাতিহা পড়বে। তার মানে হলো কেরাত পড়া ফরজ এবং সুরা ফাতিহা পড়া হলো ওয়াজিব। এমনভাবে কিন্তু ফরজ এবং ওয়াজিব এসেছে। তো আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে সুন্নতে মুয়াক্কাদা এবং সুন্নতে যায় দেখে, সুন্নতে মুয়াক্কাদা হলো ওই সকল সুন্নত যা আল্লাহ রাসুল প্রতিনিয়ত করতেন, কোনো বিশেষ কারণ ছাড়া ছাড়তেন না, তা হলো সুন্নতে মুয়াক্কাদা। আর সুন্নতে যায়দা হলো ওই সকল সুন্নত নামাজ যা আল্লাহ রাসুল স্বেচ্ছায় কখনো পড়তেন আবার কখনো পড়তেন না। অর্থাৎ সুন্নতে মুয়াক্কাদা আমাদের অবশ্যই পড়তে হবে, বিশেষ কোনো কারণ ছাড়া আমাদের সুন্নতে মুয়াক্কাদা ছাড়া যাবে না। এবং সুন্নতে যায়দা আমরা বেশি বেশি করে পড়বো, প্রতিনিয়ত পাবন্দি করবো যাতে এই নামাজগুলো আমরা পড়তে পারি, তাহলে আমরা বেশি সওয়াবের অন্তর্ভুক্ত হব। আজ আমরা যদি একটু নামাজের আদায় নিয়ম সম্পর্কে একটু আলোচনা করি, এখানে প্রতিটি নামাজেরই একটি নিয়ম দেওয়া আছে, যে প্রতিটি নামাজেরই নির্দিষ্ট কাজের একটি নির্দিষ্ট নিয়ম আছে। নিয়ম মতো কাজ করলে সুফল পাওয়া যায়। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পন্থায় আদায় করা অত্যন্ত জরুরি। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নামাজ আদায় করো যেমনিভাবে আমাকে আদায় করতে দেখেছ, বুখারী শরীফের হাদিস। কোনো প্রকার ভুল হলে নামাজের ক্ষতি হয়, এতে বান্দার গুনাহ হয়, বিনীত ও একাগ্র চিত্তে সালাত আদায় করতে হয়। লোক দেখানো কিংবা উদাসীনভাবে আদায়কৃত সালাত আল্লাহ কবুল করেন না। সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন, যারা লোক দেখানোর জন্য ওটা সালাত আদায় করে, ওটা অর্থাৎ সালাত আদায় করে। সুরা আল মাউন আয়াত 4-6। নামাজ আদায়কালে এ ব্যাপারে নিশ্চিত হতে হবে যে নামাজের শর্তগুলো কোনোটাই যেন বাদ না পড়ে। পবিত্র হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে, মনে করতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, ঠিক তিনি আমাকে দেখছেন। এভাবে কিন্তু আমাদের সালাত আদায় করতে হবে। পরবর্তীতে যদি আমরা দেখি, আজ আমরা দুরাকাত বিশিষ্ট সালাত আদায় নিয়ম সম্পর্কে জানবো। দুরাকাত বিশিষ্ট সালাত আদায় নিয়ম, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের নামাজ, আমরা যখন ওয়াক্তের নামাজ সম্পর্কে একটু আগে আলোচনা করলাম, এদিকে দেখলাম আমাদের নামাজ হলো দুরাকাত, সকল নামাজই কিন্তু দুরাকাত, 3 রাকাত, 4 রাকাত, এর বেশিও কোনো নামাজ নেই, এর কমও কোনো নামাজ নেই। অর্থাৎ 1 রাকাত নামাজ বলতে কোনো নামাজ নেই, এবং যদি কেউ 4 রাকাতের বেশিও পড়ে তাহলে কিন্তু 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। অর্থাৎ সর্বোচ্চ হলো 4 রাকাত নামাজ, সর্বনিম্ন হলো 1-2 রাকাত নামাজ। তো আজ আমরা আগে 2 রাকাত নামাজ সম্পর্কে জানবো যে কীভাবে 2 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত নামাজ পড়ার আগে আমরা যে নামাজের আগের যে 7টি ফরজ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই 7টি ফরজ আদায় করতে হবে। তারপরে তাকবীরে তাহরিম অর্থাৎ আল্লাহু আকবর বলে নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবর বলে নামাজ আদায় করার সময় কিন্তু আমাদের ইহরাম বাঁধতে হবে, অর্থাৎ হাত বাঁধতে হবে। আল্লাহু আকবর বলে আমাদের বাম হাতের উপর ডান হাত রেখে তারপরে ডান হাত রাখতে হবে, এবং ডান হাতের কবজি শক্ত করে ধরে আমাদের ইহরাম বাঁধতে হবে। ইহরাম বাঁধার পরে আমরা যখন নামাজ আদায় করব, সেক্ষেত্রে আমাদের যে জিনিসটি করতে হবে, সর্বপ্রথম আমাদের সানা পড়তে হবে। সানা পড়ার পরে আমাদের কিরাত পড়তে হবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে কিরাত পড়া ফরজ এবং সুরা ফাতেহা পড়া হলো ওয়াজিব, তবে সুরা ফাতেহা আমরা পড়বো, সুরা ফাতেহা পড়ার পরে এর সাথে আরেকটি সুরা মিলাবো। সুরা মিলানোর ক্ষেত্রে আমাদের যেই জিনিসটি লক্ষ্য করতে হবে তা হলো, ছোট সুরা হলে সম্পূর্ণ সুরাটি পড়বো, বড় কোনো সুরা হলে কমপক্ষে 3 আয়াত পড়বো, আর যদি অতিরিক্ত অনেক বড় আয়াত থাকে তাহলে 1 আয়াত পড়লেও যথেষ্ট। যেমন আয়াতুল কুরসি আয়াতের মধ্যে সবচেয়ে বড় আয়াতগুলোর মধ্যে একটি, এবং এই আয়াতও যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের নামাজটি নামাজ হয়ে যাবে। পরবর্তীতে কেরাত পড়ার পরে আমরা আল্লাহু আকবর বলে রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে রুকুর তসবি পড়বো, সুবহান রাব্বিয়াল আজিম 3 বার পড়বো। এরপরে আমরা যখন এরপরে যদি আমরা জামাতে নামাজ পড়ি তখন কিন্তু ইমাম সাহেব সামিয়াল্লাহু লিমান হামিদা বলবে, আর
মুক্তাদিরাজ অর্থাৎ যারা তার পিছনে নামাজ পড়বে তারা দণ্ডায়মানভাবে দাঁড়াবে এবং রব্বানা লাকাল হামদ বলবে। আর যদি কেউ একা নামাজ পড়ে তখন কিন্তু তার নিজেরই সামি আল্লাহ উলিমান হামিদা এবং রব্বানা লাকাল হামদ নিজেরই বলতে হবে। দণ্ডায়মানভাবে দাঁড়ানোর পরে তারপরে আল্লাহু আকবর বলে সরাসরি সেজদায় চলে যেতে হবে। সেজদা করার সময় অবশ্যই আমাদেরকে, যখন আমরা সেজদা করব, সেজদা করার সময় আমাদের নাক এবং কপাল খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। নাক কপাল হাত কিন্তু আমাদের মাটির সাথে লাগতে হবে। তার পরবর্তীতে আমরা সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার, কিন্তু উত্তম হলো 5 বার অথবা 7 বার অথবা 9 বার পড়াটাও উত্তম। তো এইভাবে আমরা তসবি পড়বো। তসবি পড়ার পর আল্লাহু আকবর বলে আবার বসবো, তারপরে আবার আল্লাহু আকবর বলে আবার আমরা সেজদা যাব, তারপরে আল্লাহু আকবর বলে আবার আমরা দণ্ডায়মান ভাবে দাঁড়াবো। এভাবে কিন্তু আমরা প্রথম রাকাত নামাজ শেষ করব। পরবর্তীতে কিন্তু আমরা একইভাবে এহরাম বাঁধবো, তারপরে আমরা সুরা ফাতিহা পড়বো, তারপরে অন্য একটি সুরা মিলাবো, তারপরে আবার ঠিক একইভাবে রুকুতে যাব, রুকু করব, দণ্ডায়মান ভাবে দাঁড়াবো, তারপর আবার আমরা সেজদায় যাব। দুটি সেজদা দেওয়ার পরে এবার আল্লাহু আকবর বলে দ্বিতীয় সেজদায় আমরা দাঁড়াবো না, আমরা বসে থাকবো। বসার ক্ষেত্রে আমাদের বাম পাউটি আমরা নিচে করে রাখবো, কিন্তু ডান পাউটি একটু খাড়া অবস্থায় রাখবো। তার পরবর্তীতে আমরা তারপরে তাশাহুদ পড়তে হবে, তারপরে হলো দুরুদ শরীফ পড়তে হবে, তারপরে দোয়া মাসুরা পড়ে ডান পাশে ফিরে সালাম ফিরাতে হবে, বাম পাশে সালাম ফিরিয়ে আমাদের নামাজটি শেষ করতে হবে। এ ছিল 2 রাকাত নামাজের নিয়ম। যখন আমরা 3 রাকাত নামাজ পড়ব তখনও কিন্তু ঠিক একইভাবে প্রথম 2 রাকাত একইভাবে শেষ করব। শেষ করার কিন্তু দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে আমাদের যেটি লক্ষ্য করতে হবে, প্রথম রাকাত সেই 2 রাকাতের নিয়মের মতোই, দ্বিতীয় রাকাতও 2 রাকাত নিয়মের মতোই, কিন্তু দ্বিতীয় রাকাতে যখন আমরা বৈঠকে বসবো, বসার পরে তখন কিন্তু শুধু আমরা তাশাহুদ পড়ব। তাশাহুদ পড়ে আবার আল্লাহু আকবর বলে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরে ফরজ নামাজের ক্ষেত্রে যেটি আমাদের করতে হয় তা হলো 2 রাকাতের পরবর্তী যে রাকাতগুলো থাকে সেখানে সুরা ফাতিহার পরে অন্য কোনো সুরা মেলানোর প্রয়োজন পড়ে না। সো তৃতীয় রাকাতে আমরা সুরা ফাতিহা পড়ব, ফাতিহা পড়ার পরে আমরা রুকুতে চলে যাব, রুকু করব, দুটি সেজদা দিয়ে ঠিক একইভাবে শেষ বৈঠকে বসব। তৃতীয় রাকাতে গিয়ে আমরা শেষ বৈঠকে তাশাহুদ পড়ব, দুরুদ শরীফ পড়ব, দোয়া মাসুরা পড়ব, তারপরে সালাম ফিরে নামাজটি শেষ করব। এ ছিল 3 রাকাত নামাজের নিয়ম। এখন যদি আমরা একটু 4 রাকাত নামাজের নিয়ম সম্পর্কে আলোচনা করি, 4 রাকাত নিয়মের ক্ষেত্রে প্রথম 2 রাকাত ঠিক আগের মতোই, কিন্তু দ্বিতীয় রাকাতে রীতিমতো আমরা কিন্তু তাশাহুদ পড়ব। তাশাহুদ পড়ার পরে কিন্তু আমরা আল্লাহু আকবর বলে দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে তৃতীয় রাকাতে আমরা কেরাত পড়ব। কেরাত পড়ার ক্ষেত্রে যদি ফরজ নামাজ হয় শুধু সুরা ফাতিহা পড়লেই হবে, কিন্তু যদি সুন্নত নামাজ হয় তাহলে কিন্তু সুরা ফাতিহার পরে আরেকটি সুরা মিলাতে হবে। তারপরে আমরা দ্বিতীয় রাকাতে আমরা সেজদা দিব। দুটি সেজদা দেওয়ার পর আবার আমরা কিন্তু প্রথম রাকাতের ন্যায় দুটি সেজদা দেব, দুটি সেজদা দিয়ে আবার দাঁড়িয়ে যাবো আল্লাহু আকবর বলে দাঁড়িয়ে। চতুর্থ রাকাতে একইভাবে আমরা কেরাত পড়বো, যদি ফরজ নামাজ হয় সুরা মিলাবো, সুন্নত হলে সুরা, ফরজ নামাজ হলে সুরা মিলাবো না, সুন্নত নামাজ হলে সুরা মিলাতে হবে, তারপর আমরা রুকু করব, সেজদা করব। চতুর্থ রাকাতে গিয়ে শেষ বৈঠক করব। শেষ বৈঠকের ক্ষেত্রে আমাদের অবশ্যই তাশাহুদ পড়তে হবে, দুরুদ শরীফ পড়তে হবে এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে আমাদের নামাজটি শেষ করব। এই ছিল নামাজ আদায়ের নিয়ম, অর্থাৎ 2 রাকাত, 3 রাকাত এবং 4 রাকাত নামাজের নিয়ম। তারপর আমি তোমাদেরকে রিকমেন্ড করছি, তোমরা অবশ্যই তোমাদের যে ইমাম সাহেব আছে আছেন মসজিদের, ওনার কাছে অথবা ভালো কোনো আলেমের কাছে যাবে এবং অবশ্যই নামাজের প্রত্যেকটি মুভমেন্ট, প্রত্যেকটি জিনিস কীভাবে উত্তম রূপে করা যায় সেক্ষেত্রে ভালোভাবে শিখবে। কারণ যার নামাজ যত সুন্দর হবে তার জীবন কিন্তু ততই সুন্দর হবে। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং সেই অনুযায়ী তোমাদের নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা হয়েছে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী নোটিফিকেশন যাতে অতি দ্রুত পেয়ে যাও এজন্য বেল আইকনে প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার হাজির হব ইসলাম ও নৈতিক শেখার অন্য একটি টপিক্স নিয়ে। আসসালামু আলাইকুম।